যাবে, আমার যদি মন খারাপ হইতো সিকান্দার ভাই আমার পিছ পিছ সারা গ্রাম ঘুরতো আর খালি জিগাইতো আমার মন খারাপ কেন, আমার মন খারাপ কেন। ছোটবেলা থেকে সে অনেক ফুঙ্কা, তার যখন 3 বছর বয়স আর আর বাড়ির সামনে দিয়ে যাইতাম আর কইতো ভাইয়া আমারে কুলে লও কুলে লও কুলে লও, আমি অল্প একটু কুলে লই আবার দাম করে ফালাইতাম। তুমি রক্ত লাগতো খুব ডিস্টার্ব। 3 বছরের বাচ্চাকে তুমি কুলে থেকে ঠাস করে ফেলে দিতা না? দিতাম কি তা করাম, ফুঙ্কা তো ছোটবেলা থেকে টাডি ব্যথা পাইতো না। দূর গো সিকান্দার ভাই আমার একটু কইতে দাও, তারপরে না আমার বাজারে নিয়ে যেত, মেলা থেকে চুরি মালা অনেক কিছু কিনা দিত। ও সব খেললো বাতি খেললো বাতি, ওই যে ফুলাফাইনের বাচ্চার। আর আর দূর থামন না, আমি একটু ভাবিকে বলি এই যে আমাকে না নৌকা দিয়েও ঘুরাইতো। তাই তুমি 3 বছরের বাচ্চাকে নৌকা দিয়েও ঘুরাতা? আমরা বিলঞ্চল তো ভয় না কিয়া, আমরা তো বিলঞ্চল, কোনো রাস্তা ছিল না বুঝছো, মানে কিতা করাম সব সময় না তো, বিশেষ করে বর্ষাকালে যখন বন্যা হইতো তখন মনে করো যে এই ফোনটাই ফোন নিয়ে আমার বলতো যে আমাকে নিয়ে একটু নৌকায় ঘুরো, আমি ঘুরতাম, তখন তো আমি হইনি চেন সে হইনি চেন, এখন কিতা করাম। আর 3 বছর না, তখন 1 বছর বড় হয়েছে, আর একটা মেয়ে কি তোমার জন্য বড় হইতো না? আমি অদ্ভুত কথা, এই তো আর তুমি চিচিচারণ শুরু করছো কে রে আমার, হ্যাঁ আমি কি মরে যাই আমার স্মরণ সভা অদ্ভুত। চুপ থাকো, আমি যা বুঝার খুব ভালো বুঝতে পেরেছি।